हेलो व्यूअर्स वेलकम बैक टू माय चैनल आमार चैनल बांगाली रान्ना घरे आपनादे सबाइके वेलकम जानाच्छी। आज के आमी आपनादे साथे आबारो एकटी दारुण स्वादेर खूब सहज पद्धतिते तैरी चिकेनेर रेसिपी शेयर करछी। आज के आमी बानाच्छी चिकेनेर बाटी चच्चड़ी। एर आगेओ आमी आमार चैनेले विभिन्न धरनेर चिकेनेर रेसिपी आपनादेर साथे शेयर करेछी। आशा करी आपनादेर आजकेर एई रेसिपिटाओ खूब भालो लागबे। बानानो भीषणई सहज, खूब कम समये तैरी होये जाय। चलुन ताहले आजकेर एई रेसिपिटा आमरा আমাদের এই চিকেনের রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন উইথ বোন। আর এই চিকেনটা আমাদের একটু ছোট ছোট সাইজ করে কাটা আছে, আপনারা চাইলে এর থেকে সামান্য একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। আর এই চিকেনটা আমাদের খুব ভালো করে ধুয়ে রাখা আছে। তো এখন আমি এই চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমেই চিকেনের মধ্যে নিয়ে নিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কাটা আছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কাটা। আর দিচ্ছি এর মধ্যে প্রায় 8 থেকে 10 কোয়া মতো রসুন, 5টা থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদমতো দেবেন। আর দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ গ্রেট করা আদা। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার। স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দিলাম। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এখন এই সব উপকরণের সাথে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি প্রায় 1/2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 2টো তেজপাতা, প্রায় 7টা থেকে 8টা গোটা গোলমরিচ, রয়েছে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। ফোড়নটা হালকা ফ্রাই হয়ে গেলে এখন এর মধ্যে ম্যারিনেট করে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কাটা আছে, আপনারা চাইলে এটা আলু ছাড়াও করতে পারেন। ভালো করে একবার চিকেনটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন এটাকে ভালো করে একবার নেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যাতে আলু চিকেন খুব ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে যায়। তবে এটা একটু ঘন গ্রেভি হবে, তাই জন্য জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এই জলটা একটু উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি। এখন এই চিকেনটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ আমাদের ঘন হয়ে গেছে, আলুও সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে। তো এই চিকেনটা আমাদের প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এখন এটাকে আরও একবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি। তাহলে দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের চিকেনের রেসিপি রেডি হয়ে গেল। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।